আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ, সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, নিরাপদে আছেন। আজকের এই ভিডিওতে আমি ছেলেদের জন্য তিনটি কমন ঔষধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এই তিনটি ঔষধ সাধারণত পুরুষের জন্য টনিক হিসেবে কাজ করে, তাদের শক্তি বৃদ্ধি করতে এগুলো অতুলনীয়। তিনটি ঔষধের প্রথমেই এক নম্বরে যেটি থাকছে সেটির নাম হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। ওক গাছের শিশুত্বে এটি তৈরি করা হয়। অ্যাভেনা স্যাটাইভা এটি সাধারণত ছেলেদের জন্য টনিক হিসেবে কাজ করে, স্পেশালি যাদের বিভিন্ন ধরনের মানসিক চাপ আছে, তাদের চাপ রিলিজ করে, তাদের স্ট্যামিনা বৃদ্ধি করে, শুক্রাণু বৃদ্ধি করে এবং গুণগত মান বৃদ্ধি করার মাধ্যমে পুরুষের বিশেষ অঙ্গ শক্তিশালী করে। এটি হচ্ছে এক নম্বর ঔষধ। দুই নম্বর যে ঔষধটি সম্পর্কে বলবো সেটি সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, অশ্বগন্ধা। অশ্বগন্ধা এটি শারীরিক এনার্জি বৃদ্ধির পাশাপাশি এটি স্ট্যামিনা বৃদ্ধি করে পুরুষের বিশেষ অঙ্গের, এটি ইরেকশন বৃদ্ধি করে বিশেষ অঙ্গের, রক্ত চলাচলে যে দুর্বলতা, ভেইনগুলো বিশেষ কারণে দুর্বল হয়ে যায়, যাদের রক্ত চলাচল কম হয়, ব্লাড সার্কুলেশন, তাদের সার্কুলেশন বৃদ্ধি করে শারীরিক শক্তির পাশাপাশি এটি বিশেষ শক্তিও স্পেশালি বৃদ্ধি করে। তিন নম্বরে যে ঔষধটি সম্পর্কে বলবো সেটির নাম হচ্ছে স্যালিস নেগ্রা। স্যালিস নেগ্রা মূলত যাদের ক্ষয় রোগ আছে, যারা ওভার মাস্টারবেশন করেন, যারা স্বপ্নদোষ জাতীয় জটিলতায় ভোগেন, দীর্ঘদিন ধরে স্বপ্নদোষ হইতে হইতে নিস্তেজ শিথিল হয়ে যায় বিশেষ অঙ্গ, তাদের জন্য স্যালিস নেগ্রা ভালো কাজ করে। এই তিনটে রিমেডি আপনারা একসাথে কম্বিনেশান করে খেতে পারেন। কীভাবে? 30 ml একটি বোতলে 10 ml, 10 ml, 10 ml, 30 ml একসাথে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এখান থেকে 15 ফোঁটা করে সকাল দুপুর রাত্রে 3 বেলা খাবারের পরে সামান্য পানির সাথে মিশিয়ে খেলে বিশেষ নিস্তেজ, শিথিলতা, দুর্বলতা এগুলো 1 মাসের মধ্যে মোটামুটি ঠিক হয়ে যাবে। ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে দেখতে পারে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।